তারপরে সেই ছেলেটা আমার মায়ের কাছে 6 মাস ছিল। মনে রাখবেন আমাদের পরিবারে সিডুল কাস্ট আছে, সিডুল ট্রাইব আছে, সংখ্যালঘু আছে, সাধারণ ভাই বোনেরা আছে। আমি নিজে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু আমার মা সবাইকে এমন ভাবে যত্ন করত আর আমাদের শিখিয়েছিল, শোনো ছোট বড় ভাববে না, সবাই সমান, সবাইকে ভালোবাসবে, এটাই পৃথিবী, এটাই জগৎ। আজকে আমার সাথে কে এসেছে? এরা তো তপশিলির বাড়িতে ভাড়া করে খাবার নিয়ে এসে অন্য খাবার খেয়ে মা তরকারি কাটছে আর খাচ্ছে আলু পোস্ত, বুঝুন তাদের রান্না খাবে না ছোবে না। আর আমার বাড়িতে আমি 5টা মেয়েকে মানুষ করেছি, তপশিলি আদিবাসী, তাদের বিয়ে দিয়েছি, সেই তাদের বড়দের চাকরি দিয়েছি। আজও যে মেয়েটা আমার সাথে ঘুরছে, সেই মেয়েটা বাউরি পরিবারের মেয়ে, আমার সাথে খায়, আমার সাথে শোয়, আমার সাথে ঘুমায়, আমার সাথে থাকে। এটা হচ্ছে আমাদের জীবনের ইতিহাস, এরা আমায় কি শেখাবে? তাই আগামী দিন বলি মা, যদি দুয়ারে রেশন পেতে হয় আর বিনা পয়সায় খাদ্য পেতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে একটা ভোট চাই, কারণ এরা না জিতলে আমি কি করে সরকার তৈরি করব। আপনারা যদি আমাকে চান, তাহলে একটা করে ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন। 294টা কেন্দ্রে মনে রাখবেন, 291টায় আমরা লড়াই করছি, 3টে পাহাড়ের বন্ধুরা লড়াই করছে, 291টা সিটেই আমাকে ভোট দেবেন, তবেই তো আমি আপনাদের বিনা পয়সায় চাল দিতে পারবো, গম দিতে পারবো, বাড়িতে পৌঁছে দিতে পারবো। মা বোনেরা আমার অনেক খাটেন, আপনারা ঘরেও কাজ করেন, রান্না করে যে চুলো বাদেশে। স্বামী বিবেকানন্দ বলতেন, না জাগিলে ভারত লল না, এ ভারত জাগে না, জাগে না। বলুন তো মা বোনেরা আমার, কেউ 100 দিনের কাজ করেন, কেউ দোকানে কাজ করেন, কেউ ভিআরপিতে করেন, কেউ পঞ্চায়েতে করেন, কেউ বাড়িতে করেন, কত কাজ করে, কিন্তু নিজের জন্য কিচ্ছু থাকে না, সবটাই সংসারে খরচ হয়ে যায়, নিজেদের হাত খরচা বলে কিচ্ছু থাকে না। তাই আমাদের সরকার এবার আসলে মে মাস থেকে প্রত্যেক পরিবার 500 টাকা করে, মেয়েরা গার্জেনরা 500 টাকা করে হাত খরচা পাবেন। আর শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য 1000 টাকা। তপশিলি বন্ধুরা 60 বছর হলেই পেনশন পান 1000 টাকা, আদিবাসীরাও পান। আগামী দিন আমি নিয়ম করে দিচ্ছি, যে কোনো বিধবা ওই লাইন দিয়ে দাঁড়াতে হবে না, বছরে 4 মাস দুয়ারে সরকার হবে, আপনার অ্যাপ্লিকেশন আপনি ডাইরেক্ট জমা দেবেন দরখাস্ত, এবং 18 বছর বয়সেও যদি কেউ বিধবা হয়ে যায়, আমি চাই না হোক, কিন্তু দুর্ভাগ্য তো যদি কেউ হয়ে যায়, সে কিছু পায় না, ঘুরে বেড়ায়, যদি বিনা পয়সায় চালটা পায়, বিনা পয়সায় স্বাস্থ্যটা পায়, এক বিধবা ভাতা আমি 1000 টাকা করে সবাইকে দেবো, সব বিধবাকে, একটা কেউ বাদ যাবে না, প্রতি পরিবারের সব বিধবা পাবে, এটাও আমরা করছি। এবার স্টুডেন্টদের জন্য ক্লাস 9-এ সাইকেল পাবেন বিনা পয়সায়, ক্লাস 12-এ 10,000 টাকা পাবেন স্মার্টফোনের জন্য। আর মা বোনেদের আর কষ্ট করতে হবে না ছাত্রছাত্রীদের বাচ্চাদের পড়াশুনো শেখাবার জন্য, 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো তাদের নামে, স্টুডেন্টদের নামে, তারা নিজের টাকা নিজে খরচ করবে, নিজেরা চালাবে। চাষি ভাই বোনেরা 6,000 টাকা এখন পান একর প্রতি, ক্ষুদ্র চাষি পান 3,000 টাকা, প্রান্তিক চাষি পান। আগামী দিন মনে রাখবেন, এইটা আপনাদের 10,000 টাকা করে করে দেবো। আর এখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম শিখ ইসাই তপশিলি আদিবাসী সবাই পাবেন। সেলফ হেল্প গ্রুপ আরো 10 লক্ষ তৈরি করব, 25,000 কোটি টাকা ব্যাংকের ঋণ দেব, 5 লক্ষ কর্মসংস্থান করব সরকারি আধা সরকারি, আর 1 কোটির উপর 1.5 কোটির উপর দেবো স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে। বাংলায় দারিদ্রতা আমরা 30% কমিয়ে দিয়েছি, আগামী দিন ওটা 5% টেনে দাঁড় করিয়ে দেবো, দারিদ্রতা বাংলায় থাকবে না। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইংরেজি পড়বার জন্য মডেল স্কুল, মাদ্রাসায় মডেল মাদ্রাসা, আনঅর্গানাইজ মাদ্রাসাও 250 করে দিয়েছি, অল সাঁওতালিদের জন্য তাদের জন্য প্যারা টিচার রিক্রুট করেছি, তাদেরও অনেক নতুন স্কুল তৈরি হবে,
हिंदी भाषी हबे उर्दू भाषी हबे ओल चिकिर हबे पामार राजवंशी हबे कामतापुरी हबे सबार जन्य हबे कुर्माली हबे कुर्मी हबे आमी मानभूमि साहित्य एकेडमी करे दिएछि बाउरी एकेडमी करे दिएछि डेवलपमेंट बोर्ड बक्ति करे दिएछि मंडल कमिशने जादेर नाम छिल जारा आज ओबीसी ते ढुकते पारेनि सेंट्रल गवर्नमेंट देयनि आगामी दिन তাদের আমরা অফিসে ঢোকাবার জন্য একটা কমিটি করে দিচ্ছি এই কমিটি এনকোয়ারি করে যাদের মণ্ডল কমিশনে যারা আছেন যেমন মায়েশ আপনার চামেলি যেমন আপনার সাহা তারপরে লেট নানা রকম আছে আরো অনেক আছে আমার কুম্ভকার ভাই বোনেরা আছে আমার ভুজ ভাই বোনেরা আছে আমার কত ভাই বোনেরা আছে তাদেরটাও আমরা দেখে দেব আমি যে কথাগুলো বললাম এটা আমরা করব করেছি অলরেডি যদি না করতাম তাহলে বলতেন দিদি তুমি তো করনি আজকে বিনা পয়সা যদি খাদ্য দিতে পারি খাদ্যটা বাড়িতে পৌঁছেও দিতে পারি ঠিক কি না আজ বিনা পয়সায় যদি সাইকেল দিতে পারি বিনা পয়সায় ট্যাবও দিতে পারি আজকে বাচ্চারা স্কুলে যায় জুতো কে দেয় আমরা কিনে দিচ্ছি আমরা জুতো ব্যাগ কিনে দিই বই কিনে দিই মিড ডে মিল দিই এই যে স্কুল বন্ধ কোভিডে ওদের বাড়িতে কিন্তু চাল পৌঁছে দিই বাচ্চারা যাতে খেতে পায় ওদের সোয়াবিন ওদের ছোলা যা পায় পৌঁছে দিই যাতে ওরা খেতে পায় তো আমি তো করে দেখিয়েছি আর তোমরা তো করে দেখাওনি মিথ্যে কথা বলেছো এই জঙ্গলমহল কি ছিল শুধু রক্ত ঝরত মাওবাদীদের অত্যাচারে জঙ্গলমহল একসময় সিপিএম এর অত্যাচারে কাঁপত আর সিপিএম এর সাথে মাওবাদীদের লড়াই চলত কত লোক মারা গেছে আজকে বলুন তো জঙ্গলমহলে কেউ মারা গেছে খুন হয়েছে জঙ্গলমহল বাঁকুড়া ভালো আছে মেদিনীপুর ভালো আছে সাকরাইল ভালো আছে রায়পুর ভালো আছে খাতড়া ভালো আছে বিষ্ণুপুর ভালো আছে ওন্দা ভালো আছে বাঁকুড়া ভালো আছে পুরুলিয়া ভালো আছে ঝাড়গ্রাম ভালো আছে আমি পাহাড়ে গন্ডগোল বন্ধ করে দিয়েছি জঙ্গলমহলেও গন্ডগোল বন্ধ করে দিয়েছি